বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর এলাকায় আয়োজিত হয় বৈশাখী মেলা। উক্ত মেলায় সাধারণ মানুষকে জুয়ার প্রতি আকৃষ্ট করে নিঃস্ব করতে প্রকাশ্যে দুঃসাহসিকতার পরিচয় দিয়ে মেলা প্রাঙ্গণে জুয়ার খেলার আসর সাজিয়ে বসে। আর এই জুয়া বাণিজ্যের খবর চায় তেলিয়ামুড়া থানায়। প্রাপ্ত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা জুয়া বিরোধী অভিযানের উদ্দেশ্যে মেলা প্রাঙ্গণে পৌঁছতে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়া খেলার সামগ্রী ফেলে মেলা প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়ার জন্য উদ্যত হয় জুয়ারি সহ জুয়া বাণিজ্যের মাস্টার মাইন্ডরা। যদিও দীর্ঘ দৌড়ঝাঁপের পর চার কুখ্যাত জুয়ারিকে জালে তুলতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ, সঙ্গে উদ্ধার হয় ঝান্ডি মুন্ডা খেলার সামগ্রী সহ বেশ কিছু নগদ টাকা। এক বিশ্বস্ত সূত্রের খবর, মেলা পরিচালন কমিটির দায়িত্বে থাকা স্থানীয় বেশ কিছু শাসক দলের চুনুপুটি নেতাকে ঘণ্টা প্রতি 10,000 টাকা নগদ নারায়ণ দিয়েই নাকি এই জুয়া বাণিজ্যের আসর বসেছে। এলাকা সূত্রে খবর রয়েছে যে সংশ্লিষ্ট এলাকায় জুয়া সহ অবৈধভাবে দেশি মদ বিক্রেতাদের কাছ থেকে তুল্লা আদায়কে পেশা হিসেবে বেছে নিয়েছে এলাকার একাংশ শাসক দলের তল্পি বাহক চুনুপুটি নেতারা। এখন এটাই দেখার বিষয় পুলিশের জালে আটককৃত কুখ্যাত ওই চার জুয়ারির বিরুদ্ধে পুলিশ কি আইনি ব্যবস্থা গ্রহণ করে। কিছুক্ষণ আগে খবর আছে যে অনেক কিছু যে বৈশাখী মেলা চলছে ওইখানে কিছু জুয়া বসছে, ওই জুয়া খেলা হইতেছে। ওই ইনফরমেশনের বেসিসে সিপিএসের আদেশ বলে আমি স্টাফ নিয়ে স্পটে গেছি, যাওয়ার পরে কিছু পাওয়া গেছে স্পটে জুয়া খেলতেছে। তারা চারজন যে অ্যারেস্ট করা হয়েছে, ঝান্ডি মুন্ডার একটা বোট আর কিছু আরও জুয়া সামগ্রী ওখানকে উদ্ধার করা হয়েছে। ক্যাশ 1,160 টাকার মতো ক্যাশ ওখানকে রিকভারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।